আঙ্কেল খলিল আঙ্কেল সুচরিতা সুজানা ম্যাডাম লিডন ভাই এবং আব্দুল্লাহ জহির বাবু আমি বাবুকে মিস করতেছি এখানে একদিন আমার অফিসে গিয়েছিলেন অফিসে গিয়ে আমাকে বললেন আপনি কি রাজ্জাক আঙ্কেলের সাথে অ্যাক্টিং করতে পারবেন আমি বললাম এজ এ ক্যারেক্টার আমি তো রাজ্জাক আঙ্কেলকে আমি তো এটা চিনতে পারবো আমি একটা ক্যারেক্টারের একটা ক্যারেক্টার প্লে করব সেখানে আমার অপোজিশনে কোন ক্যারেক্টারটি থাকবে সে অমিতাভ বচ্চন না রাজ্জাক আঙ্কেল এটা তো আমি চিন্তা করতে পারবো না আর এটা যদি আমি চিন্তা করি তাহলে আমি অ্যাক্টিং করতে পারবো না তখন তারা আমাকে কাস্টিং করে সেই বাবরণ সুধীর বরদে এবং সেই ছবিটিও কিন্তু সুপারহিট হয়েছিল হোসেন ভাই যদি এখানে থাকে তাহলে আমি হোসেন ভাইকে বলতাম হোসেন ভাই ওই ছবিটি 70,000 টাকা দিয়ে দিয়েছিল এবং এক সপ্তাহ চলার পর আরো 70,000 টাকা দিয়েছিল যাই হোক তারপরে আমার আরেকটি সিনেমা করা হয়েছিল চ্যানেল আই ইমপ্রেস টেলিফিল্মে তুমি আসবে বলে এই দুটো ছবিতেই চিত্রনায়িকা নিপুণ আমার সঙ্গে কোয়ার্টিস ছিলেন তারপর আমি আসলে আর কাজ করতে পারিনি বিকজ আই ওয়াজ বিজি ফর মাই সাম বিজনেস ইস্যু আমি দেশের বাইরে ছিলাম আর এখন একটু ব্যস্ত থাকি এর মধ্যে সাদা দেশের লিটন ভাইয়ের ছবি করার সময় মিজানের সঙ্গে আমার পরিচয় হয় মিজান কোথায় মিজান একদিন আমাকে বলল আমাদের ডিওপি মনির ভাই আমাকে আসলে কোনো কল করেছিল মনির ভাই আমাকে মিজান মনির ভাই আমাকে মিজানের সঙ্গে পরিচয় করা দিল নতুন করে একটা ছবিতে তারা আমাকে নিতে চায় তখন আমি বললাম যে আসলে আমি তো সিনেমা করতে পারবো না বিকজ আমি একটু মেইন স্ট্রিমের অ্যাকশন ফিল্ম করতে চাই যে ফিল্মটি দর্শক বলে গিয়ে হাতে তালি দেবে শিস বাজাবে দিস ইজ হোয়াট আই এম লুকিং ফ্রম মাই অডিয়েন্স আমি একেবারে আর্ট ফিল্ম বা তোমার মাস্টারপিস টাইপের মুভিতে অ্যাক্টিং করতে এই মুহূর্তে চাই না এই মুহূর্তে আমি চাই হলে অডিয়েন্স যাবে অ্যাক্টিং দেখে হলে অডিয়েন্স হাতে তালি দেবে ওদের গল্পটা শোনার পরে আমার কাছে মনে হলো এই মুভিটি করা দরকার তখন আমার সঙ্গে পরিচয় হয় জাকিরা খাতুন জয়া জয়া কি আছে আমাদের এখানে জয়া আমাকে কাস্টিং দিয়ে মুভিতে কাজ করার জন্য এনিওয়ে আমি খুব চেষ্টা করেছি আমার বেস্ট এফোর্ট এই মুভিতে দেওয়ার জন্য যেটা আপনারা ইতিমধ্যে আমাদের হল পোস্টার আমাদের হল ব্যানার আমাদের পিজা এবং আমাদের পেড়া দেখেছেন আমি আশাবাদী এবং আমরা আশাবাদী এবং রাগী টিম আশাবাদী এই অ্যাকশন ফিল্ম রাগী আপনাদের সিনেমা দর্শকদের সিনেমা এটা ইনশাআল্লাহ চলবে আপনাদের সাপোর্ট উই রিয়েলি রিলাই অন ইউর সাপোর্ট উইথ রাগী টিম ফর দ্য পাবলিসিটি আপনারা আমাদের পাশে থাকবেন ডেফিনেটলি বাংলায় ফিল্ম ইন্ডাস্ট্রিতে আরো নতুন নতুন প্রডিউসার আসবে এর চেয়েও মেগা অ্যাকশন অর হিউজ লেভেল অফ অ্যাকশন ফিল্ম নিয়ে ছবি তৈরি হবে এ দেশের মাটিতে সাউথ বাংলাদেশেই তৈরি হবে আজকে আমরা সকলে দেখো সাউথ বাংলাদেশে তৈরি হবে বাংলাদেশের সিনেমা বাংলাদেশের সিনেমা দেখে বলবে সাউথের সিনেমা না বাংলাদেশের সিনেমা কপি করবে সাউথে যদি আপনারা আমাদের পাশে থাকেন ইনশাআল্লাহ আমি আমার সময় বললাম আপনাদের সবার দোয়া এবং ভালোবাসা আমি চাই আমাদের টোটাল টিমের জন্য আর আমি এটা বলবো শুধু রাগীর জন্য না আপকামিং যতগুলো মুভি আছে সবগুলো মুভির পাশে আপনারা থাকবেন বাংলা মুভির পাশে থাকবেন আমাদের এই সপ্তাহে বোধ হয় মানিকের ছবি আছে হ্যাঁ কি যাওয়া পাখি ভালো যাওয়া পাখি বড় তাদের সেই ছবির সঙ্গে থাকবেন এরপরের সপ্তাহে কিছু ছবি আছে সেগুলোর সঙ্গে থাকবেন আপনারা প্রত্যেকটা ছবিকে প্রমোট করবেন আমরা এখানে আটিশটা ডাউন টু আর আমরা কখনো হিংসা করতে পারবো না একজন আরেকজনকে আমরা একজন আরেকজনের পাশে থাকবো সবসময় এটাই আমি চাই এবং আপনারা বাংলা ফিল্মের প্রত্যেকটা ডিরেক্টর প্রডিউসার এবং আর্টিস্টের সঙ্গে থাকবেন সমান পাবো আমার একটাই প্রত্যাশা বাংলাদেশে সাউথের সিনেমা তৈরি হোক আগামী দিনে থ্যাংক ইউ সো মাচ